হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের যে বিষয় সেটা হলো যে আপনি নগদ অ্যাকাউন্ট থেকে অন্য কোনো নগদ অ্যাকাউন্টে কিভাবে টাকা সেন্ড মানি বা টাকা ট্রান্সফার করবেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে নগদ অ্যাকাউন্ট থেকে অন্য একটি নগদ অ্যাকাউন্টে কিভাবে টাকা সেন্ড মানি করে। তার আগে বরাবরের মতন আরেকটি অনুরোধ, যারা এই চ্যানেলের নতুন সদস্য নন তাদেরকে অনুরোধ করলো একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে যাবেন আপনার ফোনে থাকা যে ডায়াল পেডে যাওয়ার পর যে আপনি কোডটি ছোট্ট একটি কোড পেশ করেন সেটা হচ্ছে *167#। কোডটি আবার বলতেছি *167#। আপনার যে সিমে নগদ অ্যাকাউন্ট খোলা আছে আপনি সেই সিমে ক্লিক করুন। যেহেতু সিম ওয়ানে আমার নগদ অ্যাকাউন্ট খোলা আছে, সেহেতু আমরা ওয়ানে ক্লিক করলাম। ওয়ানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে 1 নম্বরে ক্যাশ আউট, 2 নম্বরে সেন্ট মানি, মোবাইল রিচার্জ, এগুলো। যেহেতু আমরা আজকে সেন্ট মানি অপশনটা ক্লিক করব, সেন্ট মানি করবো, সেহেতু আমরা 2 নম্বর অপশনে সেন্ট মানি, আমরা 2 লিখে এইভাবে কর্নারে দেখবেন সেন্ট, এই সেন্ট অপশনে ক্লিক করলাম। সেটা ক্লিক করার পর ইন্টার রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, মানে আমরা যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করব বা সেন্ড মানি আজকে করব, সেই নাম্বারটা আমরা এখন বসিয়ে দিই। নাম্বারটা আমরা সম্পূর্ণরূপে বসিয়ে দিলাম। এই কর্নারে দেখতে পাচ্ছেন সেন্ট এবং সেন্টে ক্লিক করলাম। সেন্টে ক্লিক করার ইন্টার অ্যামাউন্ট, যেহেতু আমরা আপনার যেহেতু আজকে আমি দেখিয়ে দেবো, সেহেতু আমি 10 টাকা দিয়ে আপনাদেরকে সেন্ড মানি দেখিয়ে দিতেছি। অপশন সেন্ট, সেন্টে ক্লিক করলাম। সেন্টে ক্লিক করার পর অপশন চলে আসলো ইন্টার রেফারেন্স, মানে আপনি যে কোনো একটা সংখ্যা দিতে পারেন বা যে কোনো একটি কোড দিতে, যেহেতু আমরা 123 বা 223 দিলাম। যার পর কর্নার অপশন সেন্ট, এই সেন্টে সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার পর ইন্টার ইউর পিন, আপনার পিন নাম্বার, এখন আমরা পিন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই কর্নারের অপশন দেখতে পাচ্ছেন সেন্ট, এই সেন্টে ক্লিক করুন। সেন্টে ক্লিক করার পর ইনসাফিসিয়েন্স ব্যালেন্স, প্লিজ চেক ইউর ট্রাই অ্যাগেন। যেহেতু আমার মানে 10 টাকার নিচে ব্যালেন্স আছে, সেহেতু এটা সাকসেসফুল হলো না। আমি আপনাদেরকে যেভাবে যেভাবে দেখিয়ে দিলাম, এখন এইভাবে করবেন অবশ্যই অবশ্যই আপনি সেন্ট মানি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।